দর্শক এখন দেখছেন একটা ভবন, সূত্র আমি আস্তে আস্তে করে দেখাই। এই বিল্ডিং এর নামটা কি হাবিব? বায়োক টাওয়ার। টাওয়ার ৮০ তলা। দেখেন দর্শক, দেখতে পাচ্ছেন উঁচু বিল্ডিং, আরো উঁচু বিল্ডিং আছে। দেখেন আরো একটা উঁচু বিল্ডিং হচ্ছে, এই দেখেন সবচেয়ে বড় মার্কেট সেন্ট্রাল ওয়ার্ল্ড। দর্শক এই যে সেন্ট্রাল ওইটা হচ্ছে পাটনা কি সেন্ট্রাল পাটনা, সেন্ট্রাল ওয়ার্ল্ড বলে। দর্শক শপিং মল দেখেন, এটা হলো ব্যাংকক। দর্শক এটাও আপনাদের জন্য একটা ঈদ উপহার আমার এবং হাবিবের পক্ষ থেকে আমরা উপহার দিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, ব্যাংকক থেকে আছে এখানে একদম কেন্দ্রস্থল, এটা বলা যায় ব্যাংককের শপিং এর কেন্দ্রস্থল, অর্থাৎ বাণিজ্যিক ভাবে একেবারে এটার কেন্দ্রস্থল। দেশি বিদেশি পর্যটকরা আসেন, আমাদের বাংলাদেশিরাও আসেন। দেখেন চমৎকার এই যে দৃশ্য, টাওয়ার বিল্ডিং, চতুর্দিকে আমরা একটু পার হই, দর্শক একটু পার হচ্ছি দ্রুত বেগে। এখানে দেখুন দর্শক, এই যে আমরা পার হলাম। এখানেও কিন্তু এই যে দেখেন প্রচুর বাইক চলে এবং বাইকের জন্য একটা আলাদা লেন আছে, অনেক বাইক চলে। এই যে আমাদের যেমন রাইডার আছে, এই দেখেন দেখতে পাচ্ছেন দর্শক। আমরা যাব প্লাটুনাম, এটা হলো থাইল্যান্ডের, বলা হয় যে বাংলাদেশের গুলিস্তান, কারওয়ান বাজার বলতে পারেন, পাইকারি বাজার, কেনাকাটা প্রচুর মানুষ, সাধারণ মানুষ। বাট এই জায়গাটা কিন্তু এখন খুবই অভিজাত এলাকা। দেখেন ব্যাংকক রাস্তাগুলো দেখেন, মোড়গুলো খাবারের, হ্যাঁ আমি একটু শহরটা দেখাচ্ছি আপনাদেরকে। ওটা কি ওই মার্কেটে প্লাটিনাম প্লাজা, হ্যাঁ প্লাটিনাম প্লাজা, এটাও শপিং কমপ্লেক্স। এখানে আশেপাশে অনেক শপিং কমপ্লেক্স। ওই যে ইন্দিরা মার্কেট, ওটাকে বলা ইন্দিরা গান্ধী, আমাদের যে ইন্দিরা গান্ধী ছিল ইন্ডিয়ান, কোনটা ওনার নামে ওই মার্কেটটা করা হয়েছে, ইন্দিরা আমরা বলি ইন্দিরা মার্কেট। আচ্ছা ইন্দিরা মার্কেট বলা হয়, এই নাম দেখেন ওখানে লেখা আছে ইন্দিরা। এটা হচ্ছে ইন্দিরা গান্ধীর নাম অনুযায়ী এই মার্কেটের নামটা করা হয়েছে, তার সম্মানে এই মার্কেটটা করা হয়েছে। ওখানে প্রচুর ইন্ডিয়ানরা আসে ওখানে, না? আমরা তো সুখুম্বিতের বাইরে খুব একটা আসা যাওয়া করি না, তাই না? সুখুম্বিত, তারপর হচ্ছে সেন্ট্রাল ওয়ার্ল্ড অথবা 611, 613, এটাই মনে হয় যে রোড নাম্বার 3, রোড নাম্বার 11, এটাই মনে হয় সুখুম্বিতের এরিয়া। সুখুম্বিতের, হ্যাঁ রাইট, অনেক বড় জায়গা। থাইল্যান্ডটা আসলে অনেক এরিয়া, এখানে বেশিরভাগ জাপান, কোরিয়ার দর্শনার্থীরা বেশি আসে। হ্যাঁ রাইট, এই জায়গা আছে। আমরা একটু যাই প্লাটুনাম মার্কেটের দিকে, আস্তে আস্তে যাই দর্শক, আপনাদেরকে একটু দেখাই। যাচ্ছি আমরা, সব আছে, স্টারবাক কফি শপ, এখানে সব যত বিশ্বের বিখ্যাত ব্র্যান্ডের সব মানে খাবারের দোকান। তারপর তো দেখেন খাবারগুলি দেখেন কত সুন্দর ভাবে, এই যে নানান রকম খাবারের পসরা দেখুন, এই যে এই খাবারগুলি বিক্রি হচ্ছে। দেখেন সবাই ফুড খাচ্ছে এখানে, মোটামুটি দেখেন চলছে। দেখেন নানান রকম খাবারের কোনো শেষ নেই। একটা ডাব দেখেন, ডাবগুলো কি চমৎকার করে কাটা হয়। ভাই কি বাংলাদেশি? আর ফ্রম বাংলাদেশ, ইন্ডিয়া? ইউ লুকস লাইক বাংলাদেশি। স্ট্রিট ফুড, এগুলি স্ট্রিট ফুড বলে, এগুলি স্ট্রিট ফুড দেখেন। তারপরে ওখানে কোনো ময়লা আবর্জনা নেই, হ্যাঁ একদিকে স্ট্রিট ফুড, আর এক পাশে দেখেন ম্যাকডোনাল্ডস, সব আছে। আপনি আপনি রাস্তায়ও খেতে পারেন একদম নিরাপদে, আবার আপনি তো ম্যাকডোনাল্ডসও খেতে পারেন। দেখেন আমাদের বাংলাদেশে সমুচা, সমুচা দেখেন দেখেন কোপগুলি কি সুন্দর ভাবে করা হচ্ছে। দেখেন এই যে আমরা আসলে আস্তে আস্তে ওই প্লাটুনামের দিকে যাচ্ছি, আর দেখেন ভিড় বাড়ছে, প্রচুর মানুষের ভিড়। হ্যাঁ, কিন্তু সেই সুযোগে এদের হরেক রকমের যে খাবারের আইটেম গুলো দেখাচ্ছি দর্শক। সি ফুড, সি ফুড এখানে খুবই জনপ্রিয়, বিদেশিরা খুব পছন্দ করে, ইউরোপ আমেরিকা তারা পছন্দ করে, বাংলাদেশ ভাই কেমন এই রাস্তার যে এই ফুডগুলি খাচ্ছেন কেমন লাগছে? চমৎকার চমৎকার, বলেন তো অভিজ্ঞতা কেমন? খান প্রায়, খান প্রায় খান। কবে আসছেন বাংলাদেশ থেকে? 4 দিন আছে। দর্শক আমাদের সৌভাগ্য যে আমরা এই জায়গায়, জনবহুল এই জায়গায় বাংলাদেশি দুজনকে পেয়ে গেলাম। তারা বাংলাদেশ থেকে এসে বেড়াতে আসছেন, না বেড়াতে আসছে, এবং তারা এই দেখেন আমরা স্ট্রিট ফুডের কথা বলছিলাম, দেখেন তারা এই স্ট্রিট ফুড খাচ্ছে এখানে। শোভা উনিও বাংলাদেশ থেকে। কবে আসছেন? আমরা 18 তারিখ 9 জন একসাথে আসছেন? আচ্ছা, বেড়াতে আসছেন? আচ্ছা আচ্ছা। দর্শক এখানে ব্যাংককে যারা আসে বেড়াতে আসে, কেউ চিকিৎসার জন্য আসে, 3 বছর আসতে পারেনি বলে প্রচুর এখন ভিড়। দেখেন এই জায়গায় বাংলাদেশিদেরকে পেয়ে গেলাম, তারা খাচ্ছে। এই যে একটা টিমে আসছে, বলছেন যে উনি 9 জন আসছে। আমার ব্রাদার ইন ল, ব্রাদারও সেই ইউনিভার্সিটির চেয়ারম্যান ছিল, তার ডিপার্টমেন্টে, সেই ইংলিশ ডিপার্টমেন্টে। আচ্ছা, আমার সিস্টার ডায়াবেটিক হসপিটালের একজন বড় অফিসার ডক্টর, উনি ওরা ওখানে বসে আছে। ওই আমার ভাগিনা পড়তেছে ওরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারা ম্যাকডোনাল্ডস খাচ্ছে, ম্যাকডোনাল্ডস খাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাদের হাজবেন্ডরা ওখানে হাই বলো, ওনাকে হাই বলো, ওনারা হ্যালো। দর্শক দেখলেন, হ্যাঁ একটু পরিচিত করালাম যে হ্যাঁ রেলি। আচ্ছা, ইংল্যান্ড থেকে। আচ্ছা হ্যাঁ, মাইক্রোবায়োলজি। আচ্ছা, আর হাজবেন্ডও প্রফেসর। আচ্ছা আচ্ছা, ম্যাকডোনাল্ডসে বসে খাওয়া দাওয়া করছে। আবার দেখেন বাংলাদেশি তারা আবার এখানে স্ট্রিট ফুড খাচ্ছে। আমি ভাবতাম আপনি বাইরে আছেন, কিন্তু না না, বাইরে কেন, দেশে আছি, দেশেই যুদ্ধ করব। কেন যেই দেখে ব্যাংককে বলে কি ভাই কি চলে আসছেন নাকি, পালায় আসছেন? কেন পালায় সমালোচনা করি, যদি গভর্নমেন্ট মনে করে যে আমি অপরাধ করছি, আমার আইনগত ব্যবস্থা নেবে, আমিও ফেস করবো আইনগত ভাবে। এই ক্রিটিসিজমটা তো থাকতে হবে, তাই না? আমরা যেখানে যাই না কেন দেশে ভালোবাসি, ভালোর জন্য আমরা কথা বলি। আমার ধারণাটা ভুল ছিল না, ওই যে অনেকে আসলে বাইরে থাকে, কথা বলে, তাদের কারণে এই ধারণাটা, কিন্তু এটা ঠিক না। হতে পারে, আমি জানি না, আমি নিশ্চিত না যে আমার এই সমালোচনা গুলো ইয়ে করে কিনা, এলাও করে কিনা, নাও করতে পারে, অসুবিধা নেই। মানে আইনগত ভাবে হবে, মোকাবেলা করবো সেইভাবে, কিন্তু পালাবো কেন দেশ ছেড়ে, তাই না? আমি মাঝে মধ্যে আসি, তারপরে এসে যেখানে যাই সেখান থেকে দেশ সম্পর্কে বিশ্লেষণ করি, ওই দেশ সম্পর্কে জানানোর চেষ্টা করি, এই আর কি। ভালো থাকেন। হ্যাঁ জি জি, হ্যাঁ একদম জুসের গুলি দেখেন, ড্রাই ফুড দেখেন, সব ধরনের খাবার আছে। এটা দেখিয়ে শেষ করা যাবে না, শেষ করা যাবে না। আচ্ছা দর্শক, আমরা তো হাবিব, আমরা এই প্লাটুনে যাওয়ার আগে যে জায়গাটা অতিক্রম করলাম, এই জায়গাটার নামটা কি? এটি কি প্লাটুনাম? হ্যাঁ প্লাটুনাম, প্লাটুনাম শুরু এখান থেকে, এখান থেকে শুরু প্লাটুনাম, বিশাল এরিয়া দর্শক। প্লাটিনাম প্লাজা, আমরা প্লাটিনাম প্লাজার সামনে থেকে কথা বললাম দর্শক। নানান বিষয় নিয়ে আপনাদের অনেক কিছু বললাম, দেখালাম। আমার সম্পর্কেও কিছু সংশয় ছিল, আমাদের দেশের মানুষদের সেটাও বিশ্লেষণ করলাম। ভালো থাকবেন। Allah Hafiz.